মর্নিং। তো দেখো, আবার আমি সেই গাড়িতেই উঠেছি, তারপরে আবার মর্নিং করেছি, তো আবার ব্লগও শুরু করলাম গাড়িতে বসে। হ্যাঁ, আবার একটু বেরিয়েছি। তো আজকে যেখানে যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো। এই জায়গাটা আমারও একদম নতুন জায়গা, মানে এটা হচ্ছে আমাদের ঠাকুরের আশ্রম। তো আমি এই আশ্রমে কোনো দিন যাইনি, বৃত্তান্তটা ওখানে গিয়েই বলে দেবো যে মানে ওখানকার মাহাত্মটা কী। তো মানে অনুকূল ঠাকুরের আশ্রম, যে কারণে যাচ্ছি বলেছি গ্র্যান্ড নিউজ, যেটা এখনও তোমাদের কাছে আমি ডিসক্লোজ করিনি, এখনও করবো না। বুঝতেই পারছো, কোনো শুভ কাজের জন্য আমরা কী করি, ঠাকুরের আগে মানে ইয়ে নিই, তো আশীর্বাদ নিই, বা কোনো কিছু শুরু করার আগে ভালো কাজ ঠাকুরকে ইনভাইট করি, নিমন্ত্রণ করি। তো সেইভাবেই আমি যাচ্ছি আজকে ঠাকুরকে, আমার এই মানে একটা যে শুভ কাজই বলো, তার জন্য ঠাকুরকে ইনভাইট করতে যাচ্ছি। তো আগে ঠাকুরকে ইনভাইট না করে তো কোনো কিছুইতেই এগোনো যায় না, তাই না? তো আমার দয়াল হচ্ছে আমার প্রাণ, আমার প্রতিষ্ঠা, আমি অনেক আগেই তোমাদের বলেছি। তো দয়ালকে ছাড়া আমি কিছু ভাবতেই পারি না, যে আমার জীবনে ভালো মন্দ যাই ঘটুক, আমি দয়াল ছাড়া আমি জানি না কিছু। তো চললাম সেই দয়ালের মন্দিরে, মুকুল ঠাকুরের আশ্রমে। তো ওখানে গিয়ে আগে ঠাকুরকে জানাবো, তারপরে আস্তে আস্তে করে তোমাদের সাথে সবটা শেয়ার করবো। গুড নিউজটা কী, গ্র্যান্ড নিউজটা সাথে আছেন রাজবাবুরা। হ্যালো, গুড মর্নিং। কোথায় যাচ্ছ? আমরা যে ঠাকুর বাড়ি রামকানালি, তারপরে ওখান থেকে কোথায় যাবে? ওখান থেকে যাবো শ্বশুর বাড়ি, ঠাকুর বাড়ির পর শ্বশুর বাড়ি, দেখো তারপর আত্মীয় বাড়ি। এটাই দেখো, তোমাদেরকে দেখাবো কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি সবাইটা। Thank you.
এখন এসে পৌঁছে গেছি আমাদের রামকানালি সৎসঙ্গ মন্দিরে। তো তোমাদেরকে একটু মন্দিরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই। বলেছি যে এটা হচ্ছে মানে ঠাকুর প্রথম যখন বাংলাদেশ থেকে আসেন তখন নাকি রামকানালিতে প্রথম এসেছিলেন, আমি যেটুকু শুনেছি সেটুকুই বলছি। তো মানে এই রামকানালি এই স্থানকে সবাই বলে যে সেকেন্ড হিমায়তপুর, হিমায়তপুরের মতোই এখানকার মাহাত্ম্য। তো চলো তোমাদেরকে একটু আশপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই। যেহেতু আমি দেওঘর যেতে পারিনি বন্ধ আছে বলে তাই আমি এখানে এসেছি, বলে দিয়েছি কিসের কেন এসেছি কিছুটা তো বলেছি গাড়িতে। তো চলো একটু মন্দিরটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এই সামনেই আছে, চলো দেখাই, ব্যাক ক্যামেরা অন করে দেখিয়ে দিচ্ছি জায়গাটা। দেখো কি সুন্দর দেখতে পাচ্ছ, দেখো আগে তোমাদের এখানে দেখাই। এই ফার্স্টেই যেটা দেখাবো এটা এখন বন্ধ, আমি দর্শন করতে পারলাম না। এটা হচ্ছে ঠাকুরের মানে এখানে দয়াল আছেন, মানে অনুকূল ঠাকুর এখানে আছেন, ওনার এই এই রুম এটা। তো এটা বন্ধ পেলাম, খোলা পেলাম না, যাই হোক। তো চলো, তার পাশেই আছেন বড় মা, ওনার স্ত্রী। তো ওনাকে একবার দেখিয়ে দিই, এসো দেখো দর্শনার্থীরা কিছু কিছু সবাই আসছে এখানে, কেন যেহেতু পুজোর পরে সবাই বিজয় প্রণাম করতে আসছে ঠাকুরকে বড় মাকে। এই যে দেখো আছে বড় মা ঘর, বড় মা বসে আছেন। তো এই যে আশেপাশে দেখতে পাচ্ছ ওইদিকে নিয়ে যাচ্ছি, চলো তোমাদেরকে ওইদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এখানটা আগে দেখিয়ে দিই, এদিকে দেখো এনাদের আশ্রমে মানে নিজস্ব চাষবাস হয়, এখানে গরু গরু আছে ওনাদের, মানে নিজেদেরই এখানকার ওনারা গোপালনও করেন নিজেদেরই হয়তো দুধ দিয়ে ঘিয়ের জন্য, মানে নিজস্ব প্রোডাক্ট আর কি, এখানে চাষবাসও হয়। হ্যাঁ হ্যাঁ ওইটাই। হ্যাঁ, আর এখানে কি চাষবাস হয়, এই আশেপাশে এগুলো কি চাষবাস হচ্ছে এখানে কি, না মানে আশ্রমেরই চাষবাস হয় তো? দেখতে পাচ্ছ তোমরা এই এই পুরো এরিয়া, এর বাইরেও যেটা আছে সবটাই মানে ঠাকুর এই আশ্রমের, পুরো আশ্রমের জায়গা। তুমি একটু ক্যামেরাটা ধরো না গো, আমি একটু কথা বলে নিই ওনার সাথে। ও আচ্ছা, খোলা করা আমাদের দায়িত্ব আমার, এখানে যদি আপনারা বলেন তো আমি এখানে চাগিয়া নেব। ঠাকুরের যেখানে আছে সেখানে শান্তি, দেবঘরকে সত্যি একদম আলাদা লাগে, ইয়ে লাগে। দেখি দয়া হলে ঠিক খুলে দর্শন দেবেন ঠাকুরের, সে ঠাকুরের আর প্রেমিক পুরুষ নাহি পার্তাহী
ভিতরে সেই উদার বিশ্বাস স্থাপন করো। আজকে এখানে এসে সত্যি এত মন ভরে গেল, মানে এগুলো মানে না পাওয়া জিনিস পেয়ে গেছি। তো আমাদের এখানে মানে করোনা জবে থেকে এসেছে তখন থেকে সৎসঙ্গ বন্ধ, তো আমরা অনেক দিন পরে আজকে এখানে মানে অনেক দিন কি মানে জবে 2020 পরে জানি না কবে, তার আগে অ্যাটেন্ড করেছিলাম, তো আজকে সৎসঙ্গ হলো এখানে, তো সৎসঙ্গে অ্যাটেন্ড করলাম। তো এটা আমাদের ভীষণ মানে অনেক অনেক মানে ভাগ্য ভালো যে আমরা এটা পেলাম, তার সাথে এই জায়গাটা আমি প্রথম দেখলাম। আর আমি মানে ঠাকুরের জন্য মালা নিয়ে এসেছিলাম, আমি অজান্তে মানে ঠাকুরের জন্য নিয়ে এসেছিলাম, সৎসঙ্গে কাজে দিয়ে গেলো, আমার খুব ভালো লাগলো। তো জানি না, বললাম না ঠাকুরের প্রতি আন্তরিক ইচ্ছা থাকলে সবটাই পূরণ হয় হয়তো। তো এটাই এই যে এখানে সৎসঙ্গে হয়ে গেছে বা সবাই বসে আছে ওখানে প্রসাদ। হ্যাঁ নমস্কার বিজয়, যে আপনারা এখানে আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি দেখছি তো? হ্যাঁ। আচ্ছা কত বছর হয়েছে আপনার দেখতে? আমাদের হয়ে গেছে 18 বছর। আচ্ছা অনেকদিনই হবে। হ্যাঁ সস্তেন নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ সস্তেন সস্তেন 2-3 বছর হচ্ছে। আচ্ছা আপনি এখানেই থাকেন? না না আপনারা আমি এখানে করলেন। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা। ওনারা এখানকারই লোকাল, আমাদের ভীষণ ভাগ্য ভালো যে ওনারা এখানে হয়তো বারবার আসতে পারেন, তাই না? বছরে একবার দিই। আচ্ছা তো এখানে বছরে একবার সস্তা? হ্যাঁ একবার আমরা। আচ্ছা আনন্দবাজার করে। ও আচ্ছা আচ্ছা, মানে আজকে আনন্দবাজারের গোল্ডেন ব্যবস্থা আছে এখানে? আচ্ছা মানে আপনি আজকে সৎসঙ্গ আপনারা দিয়েছেন? আচ্ছা আজকে সৎসঙ্গটা এনারাই দিয়েছে? আচ্ছা আর এনারাই এখানে আনন্দবাজারের ব্যবস্থা আছে, আমাদেরকে আগে বলেছিলেন, তো আমরা বললাম বেরিয়ে যাবো, আমাদের বাড়িতে রান্নাবান্নার ব্যবস্থা হয়ে গেছে, তো তো ওই জন্য আমরা ইয়ে করছি না, এমনি ফল প্রসাদ নিয়েছি। তো খুব ভালো লাগলো, একটু প্রসাদ নিয়ে নিই। এই যে প্রসাদ দিচ্ছেন এখানে, এই যে উনি প্রসাদ পেয়ে গেছি। চলো এবারে যাওয়া যাক, খুব ভালো লাগলো, খুব খুব মন ভরে গেল যে একদম আমি তাই ভাব। হ্যাঁ দেখছি তো আর কি, তখন পীর বাবা মন্দিরটা নয় সাদাটা, এটা হচ্ছে পীর বাবার মন্দির। তো আমরা এখন বাড়িতে এসে ঢুকে গেছি, বাড়িতে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ বর্ধমানে। তো এসে এসে এরা এখন ঘুরি বসে বসে গেছে। হ্যাঁ দাদা আরো খাচ্ছে এখানে দেখতে পাচ্ছ, আমি এখন বসে আছি লাইনে আছি, ওদের ড্রাইভারকে ওদিকে দিয়েছে বলি। আর এই যে দাদার ঘুমোতার দাদা বলছে এটা আসছি। হ্যাঁ ওরও খাওয়া হয়ে গেছে, আগে খেয়ে নিয়েছে, দিয়ে আমার বসে আছে, ও কাজ করছে এখন। এই যে হ্যাঁ হ্যাঁ তো আর এই যে এখানে জামাই এসছে দেখো, কি কি বলছিলে তুমি তখন? বলছি শ্বশুর বাড়ি খাচ্ছি। জোরে বলো। হ্যাঁ তো জোরে লোকে শুনতে না পেলে শ্বশুর বাড়িতে খাওয়া দাওয়া করছে। ও আচ্ছা মেনুটা দেখে দিই, শাক ওর পছন্দ মতো শাক করেছে, ও পাতে শাক দেখে খুব খুশি। আর পোস্ত বাবা ওর আজ ফেভারিট, আরও আর কিছু নেবেই না, ডাল আছে, স্যালাদ আছে, আরও কিছু আসছে। তো যাই হোক শুরু করে দিয়েছে ওরা। তো এই মন্দিরে ঘুরে চলে এলাম, এবার এখন যাব এখানে খেয়ে দিয়ে যাবো ছোটদার বাড়ি, ওখানটাও দেখাবো। হ্যাঁ ওই যে এখানে বৌদি আসছে, খুব ব্যস্ত আছে এখন। আর ওটা হচ্ছে বৌদির ভাইয়ের মেয়ে, এই যে ও খুব কাজে দেখো। আর ও কিন্তু আমার একটা সাবস্ক্রাইবার মানে ভিউয়ার্স, আমার সব ব্লগ ফলো করেছে। কেন আয় তুই বল, আয় এখানে আয় সামনেটা দেয়, তোর নাম বল। আমার নাম সোহিনী। সোহিনী আর তুই আমার ব্লগ দেখিস? সবগুলো দেখিস? দেখো ভালো লাগে?
আরো আমাকে কমেন্টস করে, আমি জানি ওর মায়ের নামে আছে কমেন্টস, কিন্তু ওই করে কমেন্টস গুলো না রে, আমি বুঝতে পারি যে ওই করেছে, ভালো লাগে মানে কমেন্টস করলে তো ভালো লাগে। আর ও সব ব্লগ দেখে, বৌদিও বলে যে ওরা আমার সব ব্লগ ফলো করে, তো শুনলে ভালোই লাগে এটাই। আর খুব কাজে এসেছি, তারপর তো টুকটুক টুকটুক করে ও পিসির সাথে এটা ওটা করে যাচ্ছে, এইটুকু মেয়ে খুব ভালো। দেখো খেয়ে দিয়ে উঠেই আমরা আবার যাচ্ছি এখন ছোটদার বাড়ি, ওখানে গিয়ে তোমাদেরকে আবার দেখাবো। তো ওটা আমার কিন্তু খুব নস্টালজিক জায়গা, সবটা তোমাদের খুঁটিনাটি দেখাবো, কারণ ওটা আমার পুরো ছোটোবেলার জন্ম থেকে পুরো মানে জন্মকর্ম ওখানেই আমার হয়েছে। তো ওই বাড়িটা আমি এখনও তোমাদের সাথে শেয়ার করিনি, তো আজকে গিয়ে আমি তোমাদের সবটা শেয়ার করবো, কোনা কোনা সব, কারণ ওইটা আমার অনেক পুরনো, তো ওখানকার বৃত্তান্তটা ওখানে গিয়ে দেবো। তো চলো এখন যাই আমরা, এই আর কি যাচ্ছে দাদা বৌদি সবাই এখন উঠছে, চলো বৌদি উঠে গেছে আমি উঠে পড়ি তাহলে যাই, তারপর দেখাচ্ছি ওখানে গিয়ে। আমি তোমাদের ব্যাক ক্যামেরা অন করে পুরো পাড়াটা পুরো পরিদর্শন করছি, দেখতে পাচ্ছ এই যে এইটা আমাদের বাড়ি, এটা হচ্ছে আমাদের প্রায় 50 বছরের উপরে এই কোয়ার্টারটা, এটা বাবার আমলের কোয়ার্টার, এখন শ্রদ্ধা থাকে এটাতে। তো বহু পুরনো, এখানে আমাদের জন্ম কর্ম সব এই কোয়ার্টারটা, তো ভেতরে গিয়ে দেখাবো। আর এই গাছটারও বয়স আমি বলতে পারবো না কত বছর, অনেক বছরের এই গাছটা দেখতে পাচ্ছ, এটাও বাবার লাগানো। তো বলেই দিয়েছি তোমাদেরকে অনেক নস্টালজিক জিনিস এখানে আমি ফিল করি আর তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করবো। আচ্ছা এইটাও দেখতে পাচ্ছ, এটা বলছে চন্দন গাছ, এটাও বাবার হাতের লাগানো লাল চন্দন, এটা দেখতে পাচ্ছ। এই যে এই ইয়ে গাছটা দেখছো সুপারি গাছটা, এটাও আমার বাবার হাতের লাগানো গাছ, এটা বহু বছরের পুরনো এই গাছগুলো। ওই যে এদিক থেকে ঢুকছে এই যেদিকে এন পাড়ার এদিকে শেষ, এগুলো এখানেই কটাই কোয়াটার। এই যে পায়রাগুলো সেই সময় কি না, পায়রাগুলো সেই সময় কেন নয়, হ্যাঁ আচ্ছা। দেখো আমরা ঢুকে গেছি ঘরে, এখানে এখন দেখো বুড়ি বোঝ, আমি একটা ভালো জিনিস পেয়েছি, হ্যাঁ না সব ভালো আবার ঘরে রয়েছে, তা চল যা তুই সেজে যা, সেজে না তুই সে জায়গা যা, তুই ইয়ে শব্দ ইয়ে ঢুকে গেছি। দেখো এখানে বুড়ি বোঝ দিচ্ছি, একটা প্রিয় জিনিস পেয়েছি, এটা আমি অনেকদিন পরে খাচ্ছি, এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, আরশা পিঠা বৌদি বানিয়েছে এটা। তো না এক কিচ্ছু খাওয়ার গদ ছিল না, এখন ভাত খেয়ে উঠে এলাম, তাই এইটার জন্য কিন্তু আমি না করিনি, এটাকে খাবো। দেখো 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 বৌদি এটা বানিয়েছে, নিয়ে এখন এটা বানিয়েছে, শ্রদ্ধা এখন মানে হদিশ পাইনি, নিয়ে এখন ওদেরকে দিতে বৌদি দিচ্ছে, বলছে না আর দিও না ওদের অম্বল হবে, মানে ও পরে ওগুলো চুরি করে খাবে, ওর খাওয়া মানা বেশি মিষ্টি, তোকে দেখানো হয়নি পরে ওগুলো চুরি করে করে খাবে ও, মানে ওগুলো পরে চুরি করে খাবে বুঝছো, তো বৌদি দেবে না ওকে, খাবে না তো মিষ্টি বেশি খাবে না ওই জন্য। ঘাস কি ওরা তো খায় না, ওরা পিজা খায়, ওরা মোমো খায়, ওসব খায় না, পুরি ভোজের ব্যবস্থা একটা করে এসেই যাচ্ছে, নানাবেলা খেতে পারবো না মানা করে দিচ্ছি, তাও শুনছে না। হ্যাঁ এই যে দেখি এখান থেকে শুরু করছি, এই আমাদের এটা হচ্ছে ড্রয়িং রুম, এটা আমাদের
সে থাক। এই এখানে দেখো বাবা মার ফটো, যে মা বাবা, এটা হচ্ছে আমার ছোটো বৌদির বাবা, উনি রিসেন্টলি হয়েছে মারা গেছেন, ফটো। এই যে এখান থেকে বেরিয়েই এখানে একটা ডাইনিং, তো ডাইনিং এখানে আগে ডাইনিং ছিল না, এখানে একটা খাট ছিল অনেক পুরনো, এখন এটাকে মানে সব ইয়ে করে চেঞ্জ করে এখানে ডাইনিংয়ে ইয়ে করা হয়েছে। এরকম সব দিয়ে দিয়েছে, দিয়ে এখন এই এই যে এই এইটা একটা ইয়ে, এটা একটা বারান্দার মতন ডাইনিং কাম যা বলতে পারো। এটা হচ্ছে একটা কিচেন, এগুলো কিন্তু আমাদের সব পুরনো। ওই দেখো ওই আলমারিটা দেখছি, ওটা কিন্তু আমাদের পুরনো ছোটোবেলাকার, দেখতে পাচ্ছ? এই যে এই মিড শেপটা আলমারি, মানে এই মিড শেপটা, এই যে এটা ছোটোবেলাকার। এখানে মা মানে ইয়েতে নাড়ু ভরে রেখে দিত, নাড়ু হতো পুজোর সময় নিয়ে এখানে, আর এইখানে না এইটাতে একটা লক করতো, এইটাতে, এটা লকটা ভেঙে গেছে। আর আমার ছোটদারা তো বুদ্ধি ছিল, এইটাকে এইখানে স্ক্রু দিয়ে ওটা খুলে নিয়ে নাড়ু বার করে চুরি করে খেত, নিয়ে আবার স্ক্রু দিয়ে ওটা লাগিয়ে দিত, মানে ওর এটা এই কেরামতি করতো। হ্যাঁ, তো এই যে এখানটাকে মানে কিচেনের এটা একটা এক্সট্রা রুম, এখানে বৌদি এখন এখানে রান্না করে, কিন্তু এটা হচ্ছে আসল মানে স্ল্যাব, এটা ছিল আগে এখানে রান্না হতো। দেখে নিয়েছ? তো এইটা আমাদের ছোটোবেলা, মানে আমার জন্ম থেকে কর্ম এখানে, এখানে বিয়ে সব এখানে হয়েছে। এটা হচ্ছে একটা মেন বেডরুম, এই খাটটা আমাদের জন্মের, এখানে আমরা মানে ছোটো থেকে শুয়েছি এই খাটে। হ্যাঁ, এই খাটে শুয়েই বড় হয়েছি, অনেক বললাম অনেক নস্টালজিক জিনিস আছে। এই যে ঠাকুর, দেখো ঠাকুর, এই আমার মায়েরই পাতা আর কি, মা লক্ষ্মী। হ্যাঁ, এই যে আমরা ইয়েতে যাব গাড়িতে, এই যে তো দেখতে পাচ্ছ সব ইয়ে এটা, আর এই যে এটা যে ছোট্ট একটা রুম এটাও, আর এই ইয়েতে এখানে আমরা পড়াশোনা করেছি, এখানে থেকেছি এই রুমেও। তো এটাই হচ্ছে আমাদের পুরনো, এই দেওয়ালে দেওয়ালে আমাদের অনেক স্মৃতি ছোটোবেলাকার, এই জানলা দরজা এক একটা ইঁট আমাদের পুরনো স্মৃতি আমাদের মনে করিয়ে দেয়। এই যে এখানে আসছে উঠোন, এই যে এটা হচ্ছে উঠোন। হ্যাঁ, তো এখানে আমাদের বিয়ে হয়েছে, ছাতনাতলা হয়েছিল আমাদের বিয়ের। এই যে দেখো পায়খানা বাথরুম, দেখতে পাচ্ছ? এই যে তো এই হলো আমাদের পুরনো ইয়ে, অনেক স্মৃতি বললাম, অনেক কিছু জড়িয়ে আছে। তো চলো দেখিয়ে দিলাম, এরপর যাই। তো আমি আরেকটা জায়গায় এসেছি, এটা হচ্ছে রঘুনাথজি আমাদের সব। মন্দিরটা কতদিনে? আমরা কেউ জানি না, লক্ষণ সেন বলরাম সেনের থেকেও আগে, মানে কম খুব কম করো হাজার বছরের ঐতিহাসিক। এবং এই মন্দিরের যে স্ট্রাকচার, এই মন্দিরের ধাঁচে বিষ্ণুপুর মন্দিরটা, যেগুলো আমাদের পোড়ামাটির মন্দির দেখি সেগুলো এই ধাঁচে, এটা কিন্তু পুরো পাথরের, পুরো পাথরের মন্দির। এবং এর যে এই যে বৃষ্টি হচ্ছে বাইরে, জল চারদিকে চলে যাবে, কোন ওয়াটার প্রুফিং সিস্টেম কোথাও লিকেজ নেই, কোন জায়গাতে ই নেই। এই যে উপরে যে ছাদ, মানে জোর বাংলো বলতে যেটা বোঝায়, সেই জোর বাংলো রঘুনাথজির মন্দিরের ফটো আমি পরে বোনকে পাঠিয়ে দেবো ভেতরে। হ্যাঁ, এই যে পুরনো মডেলের, পুরনো আদলের তৈরি, এই যে দেখতে পাচ্ছ, মানে ছোট ছোট ইয়েগুলো, স্ট্রাকচার গুলো বোঝা যাচ্ছে মনে হয় কিছু কিছু, মানে পৌরাণিক কিছু বা ঐতিহাসিক কিছু কিছু ইয়ে আছে, ছোট 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 দেখতে পাচ্ছ মূর্তি দেওয়ালের গায়ে গায়ে। ও মানে এই দেওয়ালে এই স্ট্রাকচারের মধ্যে পুরো রামায়ণটা, পুরো মন্দিরের মধ্যে, পুরো মন্দিরের মধ্যে রামায়ণটা কথিত আছে। ও আচ্ছা, তো ওই হিসেবেই এই স্ট্রাকচার গুলো বানানো। রামচন্দ্রের মন্দির রঘুনাথজিউ,
এবং শালিগ্রাম শিলায় যেহেতু রঘুনাথ ঠাকুর ধারণ করে দিয়েছেন, নালে এক একটা শালিগ্রাম শিলার জীবন্ত দেবতা। ভেতরে অন্ধকার তোমরা তো দেখতে পারবে না, যাই হোক আমাদের যেটুকু আমরা পেলাম দর্শন তাতে মনের সন্তুষ্টি হলো, তোমাদেরকে এইভাবে দেখিয়ে দিলাম। হ্যাঁ, খুব ভালো লাগলো দেখে নিয়েছো মন্দিরটা। চলো, সামনে বজরংবলী আছেন। দুর্গা মন্দির আর সাথে বজরংবলীর মন্দিরও দেখিয়ে দিচ্ছি, তারপরে বাড়িতে গিয়ে বলবো আমরা কোথায় এসেছি। আমাদের রিয়ম পণ্ডিত এখন ধুতি ছেড়ে পরে উনি এখন প্যান্ট জামা পরে নিয়েছেন, উনি আপনাদের জন্য এক ঘন্টা আরো ওয়েট করেছিলেন। যা, আমাদের ভাগ্যে নেই, কি করবো, যেটুকু ছিল সেটুকু। না, নিশ্চয়ই সে তো আসবো, একদিন এসে প্রসাদ খেয়ে যাবে। না, একদম একদম। ও আচ্ছা, আমাদেরই সব জ্ঞাতি গোষ্ঠী। এই যে সামনে বজরংবলী, চলো নামি, নেমে তোমাদেরকে দুর্গা মন্দির দেখিয়ে দিচ্ছি। মন্দির দেখালাম, কেন দেখালাম কি, এই জায়গাটা হচ্ছে দিগারি গ্রাম, উনি বলে দিলেন। তো এই জায়গাটা হচ্ছে আমার বর্দার, ওই দাদা যিনি বলছিলেন উনি হচ্ছেন বর্দার বেয়াই মশাই। তো ওনার বাড়িতে আমরা বেড়াতে এসেছি, আর এই যত মন্দির দেখালাম তোমাদেরকে এই সব মন্দির ওনাদেরই পারিবারিক সেবাই মন্দির, ওনারা সব এখানে সবাই মিলে ওই এই সমস্ত মন্দিরের সেবা ওনাদেরই মন্দির এটা। তো এবার আমি সামনে দেখিয়ে দিচ্ছি দুর্গা মন্দির, তারপর বাকি বাকিগুলো দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরা অন করে। তো এখন এসে গেছি ওই দাদার বাড়ির ভেতরে এসে গেছি। তো ভেতরে আসা মানেই তো মানে ওই টর্চার, খাওয়া দাওয়ার টর্চার এস। আর বিজয়ার পরে আসা মানে এমনি অন্য সময় এলে তো হতো, আবার বিজয়ার পরে এসেছি মানে তোমাদের প্লেট দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখা মাত্র তো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, চলো দেখিয়ে দিই বাকি সদস্যদেরকে দেখিয়ে দিচ্ছি। সবাই মানে রিসেপশনে থেকে দাঁড়িয়ে আছে, এই যে এখানে দাঁড়িয়ে আছে। আচ্ছা, আগে ওই এলাকায় ওকে তো চেনই, আমাদের বৌমা জানোই, বৌমার বাড়িতে এসেছি মানে বাপের বাড়িতে। তো এখানে ওইটা উনি হচ্ছেন বৌমার মা, ওইদিকে উনি কাকিমা, ইয়েলো শাড়ি পরে, এইটাকে তো চিনেই ছো, পুচকিটাকে দেখে দিচ্ছি। একটা খুব প্রিয় সেটা একটা নিয়ে নেবো ব্যাস। ওই যে ওখানে বসে আছে, সবাই প্লেট আনতে যাচ্ছে। ও, আমরা বাড়ি ফিরে গেছি, আর দেখতেই পাচ্ছ মুখ চোখের অবস্থা, খুব টায়ার্ড, বিছানা ধরে নিয়েছি, কারণ আমি সেই সকাল থেকে আজকে অনেক এনার্জি দেখিয়েছি, কাজের এনার্জি নয়, কিছু করতে হয়নি, খালি ঘোরার এনার্জি, আর এনার্জি পাচ্ছি না। বিছানায় এখন বসে গেছি, দেখ ফিরে চালিয়ে দিল, কিন্তু বিছানায় বসে দেখতে পাচ্ছ, চলো দেখি দিই এবার কে কী করছে। অনেক কষ্ট করেছি সকাল থেকে, সকালে ঘুম থেকে উঠেছি, কটার সময় উঠেছি, 5টার সময় হয়েছি, বেরিয়েছি, এতক্ষণে বিছানায় বসলাম, মানে বিছানা গায়ে করলাম, একটু বিছানায় বডি ফেললাম একটুখানি, আজকে খুব টায়ার্ড, আর এগোতে পারছি না ব্লগটা নিয়ে, ওই জন্য আজকে ব্লগটা এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব যারা করনি আবার বলে দিচ্ছি করে দেবে, যদি সুপ্রিয়া কে সুপ্রিয়ার ব্লগকে ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর আমার ব্লগ দেখতে থাকবে। আবার আসছি কালকে নতুন একটা ব্লগ নিয়ে, চলো বাই বাই, গুড নাইট।